দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারা এবং সারা দেশের যে অস্থিরতা চলছে সেই অস্থিরতাগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারার ফলেই সারা দেশে এই ধরনের সন্ত্রাস হচ্ছে এবং সাম্প্রদায়িক হামলা হচ্ছে। ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠন হয় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মব ট্রায়ালের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো ভাঙা হয়েছে, সীমান্তে মানুষ হত্যা হয়েছে। আমরা তখনই দাবি তুলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর দিয়ে যে দায়িত্ব গ্রহণ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ কিছু দায়িত্ব রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাংলাদেশের মানুষের ভাত এবং যে বুটের যে লড়াই, যে আপনারা দেখবেন যে দীর্ঘদিন যাবৎ ফেসিবাদী যে সরকার সেই সরকারের আমলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেই ঊর্ধ্বগতি এই সরকারও নিয়ন্ত্রণ করতে পারছে না, অর্থাৎ মানুষজন খুবই বিক্ষুব্ধ পরিস্থিতিতে আছে এবং মানুষের যে দীর্ঘদিনের যে চাওয়া ছিল যে মানুষ যে ভোট দিতে পারছে না তার জন্য জনগণের যে প্রত্যাশা ছিল যে দ্রুত সময়ের মাঝে নির্বাচন কমিশন সংস্কার করে এটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে এটি নির্বাচন যেন দেওয়া হয়, সেটি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার করবেন। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, যার কারণে দেখবেন যে সারা বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পারস্পরিক যে সংঘাত সেই পারস্পরিক সংঘাতে শিক্ষার্থীরা মিলিত হচ্ছে। অর্থাৎ যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজের শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়াচ্ছেন, মোল্লা কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজের বিপরীতে দাঁড়াচ্ছেন। আমরা দেখব যে 5 তারিখের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে দুটি কলেজের শিক্ষার্থীরা একসাথেই যে খুনি হাসিনা সেই খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একসাথে বুক পেতে দিয়েছিলেন, কিন্তু এই 3 মাস না পের হতেই আমরা কেন দেখছি যে শিক্ষার্থীরা নানাভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। অর্থাৎ যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারা এবং সারা দেশের যে অস্থিরতা চলছে সেই অস্থিরতাগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারার ফলেই সারা দেশে এই ধরনের সন্ত্রাস হচ্ছে এবং সাম্প্রদায়িক হামলা হচ্ছে, এবং এই সাম্প্রদায়িক যে হামলা হচ্ছে এই হামলাগুলোকে রুখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং এই সরকার এটি অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারের বিশেষ কিছু দায়িত্ব আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যেমন তার প্রথম এবং প্রধান দায়িত্ব, তেমনইভাবে এখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল লিঙ্গের মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। প্রথমত বাংলাদেশের যে ইসকনের কার্যক্রম, ইসকন বিভিন্ন জায়গায় হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন দেশে হচ্ছে ইসকন এটি ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠন হয়, ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যে বক্তব্য দেই 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষজন নির্বিশেষে বসবাস করবেন, অর্থাৎ ধর্মকে পুঁজি করে সাম্প্রদায়িক রাজনীতি, মৌলবাদী রাজনীতি কেউই যেন পরিচালনা করতে না পারে সেটির দাবি আমরা জানাই। এখানে যেমন হচ্ছে ইসকন হিন্দু মৌলবাদী রাজনীতি পরিচালনা করে এবং অন্যদিকে দেখবেন যে হচ্ছে জামায়াত সহ হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল তেমনি হচ্ছে মুসলিম মৌলবাদী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য যে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করে এটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের মধ্য দিয়ে, সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ যেন পরিচালনা আমরা করতে পারি।